এ হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগতম। এবং তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে সোলো লেভেলিং নামে যে নতুন একটা অ্যানিমেটেড সিরিজ চলছে সেটা আপনি অবশ্যই আনবেন। তো সোলো লেভেলিং এর গতকালে আরেকটা এপিসোড এসেছে, তো ওটা আমরা আজকে তোমাদের জন্য হিন্দি থেকে বাংলা ট্রান্সলেট করে দিচ্ছি। আর গতবার আমি সোলো লেভেলিং সম্পর্কে একটা তথ্য কম দিয়েছিলাম, যেটা আমাদের একজন দর্শক ঠিক করে দিয়েছে আর কি। সেটা হচ্ছে আমি বলেছিলাম যে সোলো লেভেলিং হচ্ছে দক্ষিণ কোরিয়ান কমিক, যেটাকে বলা হয় মানহুয়া বা মানহুয়া। আর দক্ষিণ কোরিয়াকে এই অ্যানিমেকে বলা হয় হচ্ছে এনি, কিন্তু অ্যাকচুয়ালি এটা দক্ষিণ কোরিয়ার মানহুয়া বা কমিক্স হলেও এটাকে কিন্তু অ্যানিমেটেড আকারে বা অ্যানিমেটেড সিরিজ আকারে এনেছে জাপানিজ A1 স্টুডিওস বা A1 প্রোডাকশন হাউস। তো বলতে পারো এটা দক্ষিণ কোরিয়া এবং জাপানের যৌথ উদ্যোগে একটা তৈরি। তো এটাকে তুমি এনিমেও বলতে পারো আবার এনিও বলতে পারো, বাট মানগা বলতে পারবে না আর কি, মানহুয়া বলতে হবে। তো যাই হোক, আর বাড়তি কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ভিডিওতে যাবো। তবে তোমরা তো দেখতেই পাচ্ছ অনেকদিন হয়ে গিয়েছে আমরা কোনো বিজ্ঞাপন দিই না, মাঝখানে একটা বিজ্ঞাপন দিতে হবে আর কি। আর এই বিজ্ঞাপনটা তোমরা অবশ্যই স্কিপ করবে, কিভাবে স্কিপ করবে এটা তোমরা জানো, তো আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যে প্রোমো কোডটা রয়েছে এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খোলো এবং ক্যাশ প্রাইজ জেতো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা তো সহজের একটা ব্যাপার নয়, তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো যাই হোক, গত পর্বে যেটা হয়েছিল অবশ্যই তোমাদের সবার মনে আছে, আমি বিশ্বাস করি তোমাদের সবার ব্রেনই অনেক ভালো। মানে গত পর্বে আমরা তো দেখেছিলাম যে ওরা সবাই এসে এই সব বই যে তোমার কি বলে স্ট্যাচুর সামনে ফেসে যায়, তো এটা দেখে সবাই তো অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তখন তাদের যে ক্যাপ্টেন ছিল সবাইকে নড়াচড়া করতে নিষেধ করে, কারণ নড়াচড়া করলে স্ট্যাচুগুলো রিয়্যাক্ট করছে এবং তাদের উপর অ্যাটাক করছে। তো এখানে জুহি নামে যে মেয়েটা রয়েছে, আর আই মিন যার কাছে রিভার্স কার্স টেকনিক রয়েছে, তো সে করেছে কি ভয়ে নিজের কান বন্ধ করে রেখেছিল। আর এদিকে ক্যাপ্টেন তখন জিনহোকে ধন্যবাদ জানায়, কারণ জিনহো বা আমাদের নায়ক এই স্ট্যাচুগুলো অ্যাটাক করার আগে সবাইকে নিচে ঝুঁকে যেতে বলেছিল, আর এই কারণেই তারা বেশিরভাগই বেঁচে গিয়েছে। তো তখন জিনহো দেখতে পায় যে এই অ্যাটাকের ফলে ক্যাপ্টেনের একটা হাত পুরো কেটে গিয়েছে। তো জিনহো তখন কেটে যাওয়া হাতে ব্যান্ডেজ করতে লাগে যাতে রক্ত না পড়ে। কিন্তু এখন জুহি মানে ওই রিভার্স কার্স টেকনিক ওয়ালা ওই মেয়েটির উচিত ছিল যে ক্যাপ্টেনকে হিল করবে, কিন্তু ও এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে ক্যাপ্টেন তাকে কিছুই বলে না। আর এখানে উল্লেখ্য, জুহি এরকম বেশি ভয় পায় বলেই ও একজন বি র্যাঙ্কের হিলার হওয়ার সত্ত্বেও ওকে শুধুমাত্র লো র্যাঙ্কের যে মিশনগুলো থাকে সেখানে পাঠানো হয়, মানে ও অল্পতে খুব ভয় পেয়ে যায়। তবে আমি যতদূর রিসার্চ করে পেয়েছি, আমি নিশ্চিত নই, ভুল হলে কমেন্টে ঠিক করে দিও, এই ক্যাপ্টেন মনে হয় সি র্যাঙ্কের, কিন্তু সে বি র্যাঙ্কের মিশনেও গিয়েছিল যার জন্য তার বেশ কিছু এক্সপিরিয়েন্স রয়েছে। কারণ বুঝতেই পারছো আমাদের জিনহো ই র্যাঙ্কের, কিন্তু সে কিন্তু সি র্যাঙ্কের টিমের সাথে এসেছে, তো ক্যাপ্টেনও হয়তো তার উপরে র্যাঙ্কের সাথে গিয়েছিল। তো ওই এক্সপিরিয়েন্স থেকে সে এটা বলতে পারে যে এখানে যে বিপদের মধ্যে তারা রয়েছে বা স্ট্যাচুগুলোর মধ্যে যে বিপদে তারা রয়েছে এটা একটা এস র্যাঙ্কের মতো পাওয়ারফুল খতরা বা ভয়ঙ্কর একটা কিছু। এবং তখন ক্যাপ্টেন করে কি সেই পাথরে লেখা নিয়মগুলোর কথা মনে করে, যেখানে প্রথম নিয়মটা ছিল সৃষ্টিকর্তার পূজা করো, আর দ্বিতীয় নিয়মটা ছিল সৃষ্টিকর্তার প্রশংসা করো, আর তৃতীয় নিয়মটা ছিল সৃষ্টিকর্তায় বিশ্বাস করো। প্রথমে বিশ্বাস, তারপরে প্রশংসা, তারপর পূজা আসা উচিত ছিল। তো যাই হোক, এখানে আরো লেখা ছিল এই তিনটা নিয়ম যে পালন করবে না তারা এখান থেকে বেঁচে বেরোতে পারবে না। তো জিনহো তখন বুঝতে পারে এখানে থাকা সবচেয়ে বড় স্ট্যাচুটাই হচ্ছে সৃষ্টিকর্তা। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের বাইরে সং ইউ বাই ওয়াই নামে একটা মেয়েকে দেখানো হয়। সিরিয়াসলি, নামগুলো প্রনাউন্স করা খুবই টাফ। তো যাই হোক, এই মেয়েটা নাকি রিসেন্টলি হান্টার অ্যাসোসিয়েশনে যোগ দিয়েছে। আবার এই মেয়েটার আরেকটা পরিচয় রয়েছে, সে হচ্ছে আমাদের নায়ক জিনহুর বোন জিনার বান্ধবী, বা জিনহুর বোনের নামটা সুন্দর। তো যাই হোক, ওরা দুজনে একই স্কুলে পড়ে। তো সং এ জিনহাকে জিজ্ঞাসা করে, তোমার ভাই তো একজন হান্টার তাই না? জিনহা তখন বলে হ্যাঁ, আর সে ই র্যাঙ্কে হান্টার, আর সে সবসময় আহত হয়ে ফিরে আসে। তো এটা শুনে সং ই বলে, আমি যদি ওর জায়গায় থাকতাম এরকম কখনই হতো না, মানে ও উল্টো পিটিয়ে আসতো। তো যাই হোক, এরপর দৃশ্যের পরিবর্তন হয়ে আবারও পোর্টালের ভেতর আনা হয়, যেখানে ক্যাপ্টেন আর জিনহু ভাবতে থাকে যে এখন আমাদের কি করা উচিত। তো এদের মধ্যে একজন হান্টার তখন চিৎকার করে বলে, আমি এখানে মরবো না, কারণ কিছুদিন আগে আমি একটা বড় কোম্পানিতে জয়েন করেছি আর আমার কাছে ফাস্ট স্পিড রয়েছে, মানে বুঝতে পারছো ওর ভালো একটা জীবন রয়েছে আর ওর ভেতরে স্পেশাল স্কিল রয়েছে, এবং ওর ধারণা ওর যে স্পিড রয়েছে এই স্ট্যাচুগুলো অ্যাটাক করার আগে ও সেখান থেকে বেরিয়ে যেতে পারবে। তো এরপর ও করে কি, মনে করো ফ্ল্যাশের মতো বিদ্যুতের গতিতে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এর ফলে যেটা হয়, এখানে থাকা সবচেয়ে বড় স্ট্যাচু এখানকার যে সৃষ্টিকর্তা চোখের পলককে জ্বালিয়ে শেষ করে দেয়, থাকে শুধুমাত্র মনে করো ঠ্যাং দুটো। তো এটা দেখে সবাই বুঝতে পারে যে এই স্ট্যাচু চাইলে ওদেরকেও যে কোনো সময় মেরে ফেলতে পারে এবং পিঁপড়ার মতো পিছু মারতে পারে। কিন্তু ওরা বুঝতে পারছে না যে এই স্ট্যাচুটা ওদেরকে কেন মারছে না, শুধুমাত্র যারা পালাতে চাইছে তাদেরকে মারতে চাচ্ছে। তো তখন জিনহুর মনে পড়ে যে পাথরেও লেখা নিয়মগুলোর কথা, এবং ও বুঝতে পারে এটাই হচ্ছে এই মন্দির বা এই পোর্টালের নিয়ম। তো জিনহু তারপর সেখানে দাঁড়িয়ে পড়ে এবং সেই বড় স্ট্যাচুর সামনে
মাথা ঝুঁকিয়ে নেয়, যে কারণে সেই স্ট্যাচু পুরো নিউট্রাল হয়ে যায় এবং জিনহুকে মারে না। আর এরপর জিনহু সবাইকে বলে তারা যেন সবাই স্ট্যাচুর সামনে তাদের মাথা ঝুঁকিয়ে রাখে, এবং সে বলে যতক্ষণ আমাদের মাথা নিচে থাকবে ততক্ষণ এই স্ট্যাচু আমাদের মারবে না। আর সৃষ্টিকর্তার পূজা করার অর্থ হচ্ছে এটাই, আই মিন প্রথম স্টেপ। তো যাই হোক, এরপর জিনহুর কথা শুনে সবাই মাথা নিচু করে এবং সেই স্ট্যাচুটা অনেক খুশি হয়ে যায় এবং মনে করো শয়তানের মতো একটা দাঁত বিজলানি দেয়। আর এটাই তো সোলো লেভেলিং এর সেই আইকনিক হাসি, যেটা অনেক বেশি ক্রিপি। মনে করো রাত দুপুরে রাস্তায় একা বেরিয়েছে, এরকম একটা ক্রিপি হাসি যদি সামনে আসে, আমি তো মাথা ঝুঁকাবো না, আমি নিজেই ঝুঁকে পড়ে যাবো স্টোক করে। তো যাই হোক, এই স্ট্যাচু যখন হাসি দেয় সবাই মনে করে যে এখন আর তাদের কিছু হবে না, এশালার ভণ্ড খোদা হয়তো খুশি হয়ে গিয়েছে, তো এই জন্য সবাই উঠে দাঁড়িয়ে পড়ে। কিন্তু তখনই সেই বড় স্ট্যাচুটা সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে যায় এবং সে স্পেশালি হান্টারদেরকে পায়ে পিষে মারার চেষ্টা করার জন্য এগিয়ে যেতে থাকে। তো জিনু তখন বুঝতে পারে যে দ্বিতীয় নিয়মটা পূরণ করতে হবে, আই মিন দ্বিতীয় স্টেপ। আর দ্বিতীয় স্টেপটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রশংসা করা। তো সৃষ্টিকর্তার প্রশংসা কিভাবে করবে? তো একজন হান্টার তখন বলে আমি সৃষ্টিকর্তার প্রশংসা করতে পারি, আর এই বিষয়টা নিয়ে আমি মিথোলজিক্যাল অনেক বই পড়েছি। তো এরপর সে সৃষ্টিকর্তার সামনে বসে মনে করে সৃষ্টিকর্তা হ্যান, সৃষ্টিকর্তা ত্যান এইসব বলা শুরু করে, কিন্তু সৃষ্টিকর্তা এতে পছন্দ করে না, ওকে পায়ে পিষে মেরে ফেলে। তার মানে হয়তো এই নিয়মে সৃষ্টিকর্তার প্রশংসা করা যাবে না। আর তারপর একটা মেয়েকেও পিষে মেরে ফেলে। তবে একটু আগে পোলাটা মোয়েরা যে কষ্টটা না পাইছি, মেয়েটা মোড়ায় তারপর বেশি কষ্ট পাইছি, দু এক পর্ব থাকলে হয়তো আমরা পছন্দ করতে পারতাম। তো যাই হোক, এরপর নিজেদের জীবন বাঁচানোর জন্য সকল হান্টার এদিক ওদিক দৌড়াতে থাকে। তো পার্ক এখানে কোনোভাবে মরতে চাচ্ছিল না, কারণ পার্কের পরিবার তার ঘরে তার জন্য অপেক্ষা করছে, তার ওয়াইফ প্রেগনেন্ট। তোমরা তো জানোই পার্ক কিসের জন্য এসেছে, ও জাস্ট বাড়তি কয়টা টাকা ইনকাম করতে এসেছিল। ও তো দৌড়ে এক কোনায় যায়, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা একটা স্ট্যাচু পার্কে মাঝখান থেকে দুই ভাগ করে ফেলে। তো জিনু তখন বুঝতে পারছিল না এই ভণ্ড সৃষ্টিকর্তার প্রশংসা কিভাবে করতে হবে, কারণ এই সৃষ্টিকর্তা তো সৃষ্টিকর্তাও নয়, ঠেলা তো শয়তানের মতো। তো জিনু তখন ক্লু খুঁজতে থাকে আশেপাশে, আর ও তখন নোটিস করে এখানে কোনায় দাঁড়িয়ে থাকা যতগুলো স্ট্যাচু রয়েছে সবগুলোর হাতেই কোনো না কোনো অস্ত্র রয়েছে, কিন্তু এখানে কিছু স্ট্যাচু রয়েছে যাদের হাতে অস্ত্রের বদলে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে। তো জিনু তখন চিৎকার করে এবং বলে তোমরা সবাই মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট রয়েছে সেই সব স্ট্যাচুর নিচে গিয়ে দাঁড়াও। তোর কথা শুনে ক্যাপ্টেন এরকমই করে, আর যেহেতু সেই স্ট্যাচুর কাছে কোনো অস্ত্র ছিল না, এই কারণে ক্যাপ্টেনকে মারে না আর কি ওইটা, এবং উল্টো সেটার যে মিউজিকটা সেটা বাজতে থাকে। তো কিমো এরপর এটাও করে, সেও নিরাপদ হয়ে যায়। আর তারপর জিনহু জুহিকে নিয়ে ড্রাম রয়েছে এমন একটা স্ট্যাচুর কাছে যায়, কিন্তু ওই স্ট্যাচুটা কোনো রিয়্যাক্ট করে না। তো এর মানে হচ্ছে একটা স্ট্যাচুর নিচে শুধুমাত্র একটা মানুষই দাঁড়াতে পারবে। তো এটা বুঝতে পেরে জিনহু করে কি জুহিকে সেখানে রেখে অন্য একটা স্ট্যাচুর দিকে দৌড়াতে থাকে। বাট এখানে কিন্তু আমাদের নায়ক অনেক বড় একটা রিস্ক নিয়েছে, কিন্তু ওই বড় স্ট্যাচু আই মিন ওই শয়তান সৃষ্টিকর্তার কাছ থেকে বাঁচার জন্য তাড়াহুড়ো করে জিনহু একটা ভুল স্ট্যাচুর নিচে এসে দাঁড়ায়, যেটা একটা সৈনিক স্ট্যাচু, এবং এই স্ট্যাচুটা জিনহুকে অনেক বাজেভাবে আহত করে দেয়। তবে তারপরেও জিনহু হামাগুড়ি দিয়ে একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট ওয়ালা স্ট্যাচুর কাছে গিয়ে পৌঁছে যায়, আর তারপর সেই স্ট্যাচুটাও মিউজিক বাজাতে থাকে। তো সবগুলো মিউজিক শোনার পরে সেই মনে করো শয়তান সৃষ্টিকর্তা তার নিজের সিংহাসনে গিয়ে বসে। তো এখানে আমি বারবার সৃষ্টিকর্তা ওয়ার্ড ইউজ করতে যাচ্ছি না, কারণ এগুলো সবগুলোই বুঝতে পারছো এগুলো সব ভিলেন, জাস্ট একটা ডেভিল বোঝানো হয়েছে। তো এখানে আমরা ওকে ডেভিল গড বলে ডাকবো আর কি, কারণ সৃষ্টিকর্তা কথাটার ওজন অনেক বেশি। তো যাই হোক, এই ডেভিল গডের দ্বিতীয় স্টেপটা পূরণ হয়ে যায়, মানে আই মিন তার প্রশংসা করা। কিন্তু এরপর জুহি যখন জিনহুর কাছে আসে সে দেখতে পায় জিনহুর একটা পা কেটে দুই ভাগ হয়ে গিয়েছে। তো জুহি তার হিলিং পাওয়ারের সাহায্যে জিনহুর পা হিল করার চেষ্টা করে, কিন্তু বেশি পাওয়ার ব্যবহার করার কারণে ওর নিজের শরীরটা ড্যামেজ হয়ে যায়। মানে বুঝতেই পারছো জুহি তো এমনি ভয় পেয়ে রয়েছে, ওর ফুল পটেনশিয়াল দিয়ে আর কি ওর হিলিংটা বা রিভার্স কার্স টেকনিক ইউজ করতে পারছে না। কিন্তু তখন ওদের নিজেদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। মিস্টার কিম এই সবকিছুর জন্য ক্যাপ্টেনকে দোষ দিতে থাকে, কারণ ক্যাপ্টেনই তাদেরকে ভেতরে নিয়ে এসেছিল, যদিও ভোটের মাধ্যমে ডিসিশন হয়েছিল তারা এখানে আসবে, তার মানে এখানে সবারই দোষ ছিল। কিন্তু তারপরে সব দোষ ক্যাপ্টেন নিজের উপর নিয়ে নেয়। তবে তারপরেও তাদের তর্ক থামে না, আর তখনই মন্দিরের মধ্যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। তো জিনহু এটা দেখে বুঝতে পারে এটা একটা অল্টার, যার উপর সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কোনো জিনিসকে বলি দেওয়া হয়। তো এর মানে হচ্ছে এটার মাধ্যমে তৃতীয় নিয়মটা, যেটা মানে হচ্ছে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো সেটা প্রমাণ করতে হবে। তো এর মানে ওদের মধ্যে থেকে একজনকে বলে দিতে হবে। তো কিম তখন ক্যাপ্টেন এর গড়ায় ছুরি ধরে এবং বলে দিতে চায় ক্যাপ্টেনকে, আর যেহেতু ক্যাপ্টেন এমনিতেই নিজে থেকে সকল দায়ভার নিয়ে নিয়েছিল, তো সে কিমের কথায় অল্টারের কাছে যেতে থাকে। কিন্তু একদিকে জিনহু মনে মনে বলছিল এই দোষটা খালি ক্যাপ্টেনের নয়, আমরা যে কয়জন ভোট করেছি সবারই দোষ, আর বিশেষ করে লাস্ট ভোটটা তো আমি নিয়েছিলাম। মানে বুঝতেই পারছে এখানে তো ক্যাপ্টেনের জন্য আসা হয়নি, আসা হয়েছে মূলত জিনহুর জন্য, কিন্তু ভাগ্যক্রমে কেউ জিনহুর নামটা উঠায় না, ক্যাপ্টেনের উপর দিয়ে সব দোষ চলে যায়। তো যাই হোক, এরপর ক্যাপ্টেন যখন অল্টারের কাছে যায় তখন আগুন জ্বলতে থাকে। তো ক্যাপ্টেন বুঝতে পারছিল না এখন তার কি করতে হবে। তো জিনহু তখন বলে আমি এই অল্টারটাকে কাছ থেকে দেখতে পাই, যদি কিছু বুঝতে পারি বা নতুন কোনো ক্লু পাই। তো এরপর দুজন হান্টার করে কি জিনহুকে নিয়ে অল্টারের কাছে যায়, এবং তারা তিনজন যখন ঢোকে ভেতরে তখন আরো তিনটা জায়গায় আগুন জ্বলে ওঠে। তো জিনহু তখন ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে আমরা যদি সবাই এখানে আর কিছুক্ষণ সার্ভাইভ করতে পারি, বাইরে থেকে আমাদেরকে কেউ বাঁচাতে আসবে না? ক্যাপ্টেন বলে এই পোর্টাল খুলেছে আর 7 দিন হয়েছে, সম্ভবত খুব দ্রুত এখানে একটা রেস্কিউ টিম আসবে, কারণ 7 দিন পর এসব পোর্টাল একদম খুলে যায় এবং তার ভেতরে যদি এইসব ভেতরে থাকা মনস্টারদের পুরোপুরি শেষ না করে ফেলা যায় তাহলে এইসব মনস্টাররা পৃথিবীতে বেরিয়ে আসে। তো আমরা যদি এখানে হেরে যাই তাহলে যে এইসব ডেভিল গড রয়েছে তারা মানব দুনিয়াতে চলে
আসবে। আর অন্যদিকে জিনুর বোন জিনা হসপিটালে যায় আর সে তার মায়ের সাথে কথা বলতে থাকে। আমরা তো জানি যে নায়কের মা অসুস্থ এবং বোন আছে একটা যে কলেজে পড়ে। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাই যে ওর মা পুরোপুরি কোমাতে রয়েছে, অনেক টাকা পয়সার ব্যাপার, আর এই জন্যই তো জিনহো এত কষ্ট করে। আর এদিকে জিনহো বাকি হান্টারদেরকেও অল্টারের কাছে আসতে বলে এবং যতজন আসে একটা একটা করে আগুন জ্বলে ওঠে। আর তারপর এই আগুনের পেছনে নীল রঙের আরেকটা রাউন্ড আগুন জ্বলে ওঠে আর ওই মুহূর্তে মন্দিরের দরজা খুলে যায়। তো যাই হোক, এই নীল আগুনগুলো সময়ের সাথে সাথে একটা একটা করে নিভে যাচ্ছিল। আর তখন এই মন্দিরের সাইডে দাঁড়িয়ে থাকা স্ট্যাচুগুলো মানে গার্ডগুলো ধীরে ধীরে ওদের কাছে আসা শুরু করে। তো জিনহো তখন নোটিস করে যে স্ট্যাচুর দিকে তাকায় সেই স্ট্যাচুটাই নড়াচড়া বন্ধ করে দেয়। তো জিনহো তখন সবাইকে বলে যে তোমরা সবাই আলাদা আলাদা স্ট্যাচুর দিকে তাকিয়ে থাকো আর এর ফেলে ওই স্ট্যাচুগুলো নড়বে না। তো সবাই এরকমটাই করতে থাকে, কিন্তু ইতিমধ্যে একটা মেয়ে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল এবং সে দরজা খোলা পেয়ে দরজার দিকে দৌড়াতে থাকে এবং সে সুন্দরভাবে দরজা দিয়ে বাইরে চলে যেতে সক্ষম হয়। কিন্তু সে চলে যাওয়ার সাথে সাথে একটা আগুন নিভে যায় এবং দরজা একটু বন্ধ হয়ে যায়। তো জিনহো তখন বুঝতে পারছিল না এই দরজাটা খোলা রেখে সেটা কি কোনো ফাঁদ, না সত্যি সত্যি তারা বাইরে যেতে পারবে, নাকি এই ডেভিল গড তাদের বিশ্বাসের পরীক্ষা নিচ্ছে। তো অ্যাকচুয়ালি এখানে আমার যেটা মনে হচ্ছে, ওরা যদি সবাই এখানে থাকতো সবগুলো আলো যখন জ্বলে যেত অটোমেটিক্যালি হয়তো ওরা বেরিয়ে যেতে পারত, এরকম কোনো একটা কিছু। তো যাই হোক, তখনই দেখা যায় আরেকটা হান্টার জিনহোকে ছেড়ে দরজা দিয়ে বেরিয়ে যায়। তো এখন মাত্র চারটা হান্টার অবশিষ্ট ছিল। তো জিনহো তখন সবাইকে নড়াচড়া করতে নিষেধ করে এবং বলে এই নীল আগুনগুলো হয়তো টাইমারের মতো, এই নীল আগুনগুলো বন্ধ হওয়ার সাথে সাথে আমাদের হয়তো সবাইকে বাইরে যেতে দেওয়া হবে। কিন্তু কিম তখন বলে এটার উল্টাটাও হতে পারে এই টাইম শেষ হওয়ার পরে দরজা চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে, তারপর আমাদের ল্যাটা ভ্যাটা করে দেওয়া হবে। আর তখন কিম বলে আমি কখনো ভাবিনি জিনহো তোমার মতো একটা দুর্বল হান্টার আমাদের এত বেশি কাজে আসবে, তোমাকে আমি ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ, কিন্তু হালার পর আমার নিজেরও পরিবার আছে, আমি মরতে চাই না, তুই আমাকে মাফ করে দিস, আমি এখান থেকে পালাইলাম। তো চিন্তা করে এলো ভালোবাসা। হ্যাঁ, তো যাই হোক, এরপর আর তিনজন লোক অবশিষ্ট ছিল। তো জিনহো তখন কান্না করতে শুরু করে দুঃখে, কারণ জিনহোরও তো ফ্যামিলি আছে সিরিয়াসলি। তো জিনহো এখানে হার মানতে চাচ্ছিল না। তো ক্যাপ্টেন তখন জিনহোকে অফার করে তুমি জুহিকে নিয়ে চলে যেতে পারো আর আমি নিজে নিজেকে বলি দিয়ে দেবো, কারণ আমার যেহেতু বয়স হয়ে গিয়েছে আমি যথেষ্ট বেঁচেছি, তোমরা সবাই কম বেশি তোমরা বেঁচে থাকো। কিন্তু সমস্যা হচ্ছে জুহির তো নিজেরই পা কাজ করছিল না, কারণ ও অনেক বেশি হিলিং পাওয়ার ইউজ করতে গিয়ে ও নিজেই দুর্বল হয়ে গিয়েছে। আর ওদিকে আমাদের নায়কের ট্যাক ঠেং নেই, ও জুহিকে নিয়ে যাবে কিভাবে? তো এখানে তোরা দুজন যেতে পারছে না। তো এই জন্য আমাদের জিনহো বলে তুমি তাহলে ক্যাপ্টেনের সাথে চলে যাও, কিন্তু জুহি বলে না আমি যাবো না, আমি তোমার সাথে থাকতে চাই। তো বুঝলাম এখানে যে জিনহোকে একমাত্র কেয়ার করে জুহি মেয়েটা আর কি, মানে বুঝো তুমি লাইফের এরকম একটা সিচুয়েশনে যে তোমাকে ট্রাস্ট করবে, যে তোমাকে ছেড়ে যেতে চাইবে না, সেটাই তো সবচেয়ে বড় বন্ধুত্বের পরিচয়। তো যাই হোক, তখন জিনহো জুহিকে পৌঁছায় এবং তার ম্যাজিক্যাল জেমস জুহিকে দিয়ে বলে দেখো আমরা একসাথে ডিনার করতে চেয়েছিলাম এবং আমি তোমাকে প্রমিস করেছিলাম, বাট সেটা আমি পূরণ করতে পারবো না, বাট এটা বিক্রি করে তুমি নিজের জন্য খাওয়ার কিছু কিনতে পারবে, আর যদি আমি বাইরে আসতে পারি আমি তোমার কাছ থেকে তারপর বাকি টাকা নিয়ে নেব। আসলে গরিব মানুষের ভালোবাসা হচ্ছে অরিজিনাল ভালোবাসা, সিরিয়াসলি। তো যাই হোক, জুহি তো বাইরে যাবেই না, তো এর জন্য ক্যাপ্টেন জুহিকে অজ্ঞান করে দেয় এবং ক্যাপ্টেনও শেষমেশ জুহিকে নিয়ে এখান থেকে চলে যায়। তো যাই হোক, জিনহো এখানে একাই ছিল, আর যদিও জিনহো বলেছে যে ওদের সবাইকে যেতে, কিন্তু তাই বলে সবাই চলে গেল? সিরিয়াসলি, আমার তাই মনে হচ্ছে, আমি হলে এটাই ভাবতাম যে আমি কি মন থেকে কইছি নাকি তোরা সবাই চলে যাও আমাকে ছেড়ে। তো ব্যাপারটা এরকমই হয়েছে, আমাদের জিনহো একা পড়ে গিয়েছে এবং জিনহো বুঝতে পারছিল সে মরতে যাচ্ছে। তবে তখনও চিন্তা করে যে লাস্ট একটা ট্রাই আমি করে দেখবো, আর এর জন্য সামনে যে তরলটা পড়েছিল তার সাহায্য স্ট্যাচুগুলোর সাথে ফাইট করার চেষ্টা করে। বাট এত বড় বড় স্ট্যাচু, এত পাওয়ারফুল, এগুলোর সামনে কি সম্ভব নাকি? তো ওইসব স্ট্যাচুগুলো জিনহোকে তরলের সাথে মনে করো যে মূলার মতো কাটতে থাকে, জিনহোর একটা হাত কেটে দেয়, মানে অনেক নৃশংসভাবে জিনহোকে টর্চার করা হচ্ছিল এবং ওর শরীর একটু একটু করে কেটে ফেলা হচ্ছিল। আর জিনহো কষ্টে কান্না করছিল আর একটা সময় চিন্তা করতে থাকে যে আমি অনেক স্ট্রং হতে চেয়েছিলাম কিন্তু পাইনি, কিন্তু তারপর আমি এখনো বেঁচে রয়েছি। আর সব মানুষই স্বার্থপর, তারা শুধুমাত্র নিজেদের ব্যাপারেই ভাবে, আমার নিজেরও তো একটা পরিবার ছিল, তারাও তো আমার জন্য অপেক্ষা করছে, অথচ আমি এখানে একা মরতে চলেছি। তো বুঝতে পারছি আমি যেটা একটু আগে জিনহোর হয়ে বলেছি যে হালারা আমি কি মন থেকে কইছি নাকি তোরা সবাই যা আমাকে একা রেখে, ব্যাপারটা কিন্তু এরকমই। তো যাই হোক, এখানে জিনহোকে অল্টারের উপর রাখা হয় যেখানে আর কি বলি দেওয়া হবে, তো প্রায় মারা গিয়েছে। তো এরপর একটা স্ট্যাচু জিনহোকে পুরোপুরি মেরে ফেলার জন্য একটা তরল ওঠায়। তো জিনহো তখন চিন্তা করে আমি মরতে চাই না, আমি যদি বাঁচার আর একটা চান্স পেতাম। আর তখনই সেখানে সকল নীল আগুনগুলো নিভে যায় এবং হঠাৎ করে আমাদের একটা নোটিফিকেশন দেখানো হয় যেখানে লেখা ছিল আপনি প্লেয়ার হওয়ার জন্য কোয়ালিফাই হয়ে গিয়েছেন এবং আপনার হার্ট 0.02 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে, আর আপনি যদি এরকমটা না চান তাহলে আপনি প্লেয়ার হওয়ার জন্য রাজি হয়ে যান। তো বুঝতেই পারছো, প্লেয়ার হওয়ার জন্য রাজি না হলে মরতে হবে। তো এর জন্য সেখানে ইয়েস ক্লিক করা হয়, তো এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। তো আমার কাছে লাস্টের এন্ডিংটা মনে করো যে পুরো কনফিউজিং লাগলো, মানে শেষে গেমের মতো লাগলো না ব্যাপারটা, মনে হচ্ছে যে ওরা গেম খেলছে, এটা একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড গেমের ভেতরে। তো যাই হোক, এপিসোডটা এখানেই শেষ হয় এবং যেটা আমি হিন্দি এক্সপ্লেন থেকে দেখলাম সেটা হচ্ছে যে এটার আসল কাহিনী পরের এপিসোড থেকে শুরু হবে, মানে মজার কাহিনী, এবং পরের এপিসোডটার নাম হবে ইটস লাইক এ গেম। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নেব, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তবে আজকে কিন্তু ভিনল্যান্ড সাগার ভিডিও আসছে না, আমি একদিন গ্যাপ নিতে চেয়েছিলাম। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু ভিনল্যান্ড সাগার আছে এই সোলো লেভেলিং এর তোমার ভিউটা বেশি যায়, তো এর জন্য তোমরা যারা এখনো পর্যন্ত ভিনল্যান্ড সাগার যারা দেখোনি তারা প্রথম থেকে ভিনল্যান্ড সাগার এ পর্যন্ত যে কয়টা এপিসোড দিয়েছে
করেছি সেগুলো দেখতে পারো। আমার বিশ্বাস ফিনল্যান্ড সাগা তোমাদের ভালো লাগবে। অলরেডি আমরা 8 নম্বর পর্বে মনে হয় চলে এসেছি, আছি আর 2-8 16, আর 16টা পর্ব। তো 16টা পর্ব পরে আমরা নতুন আরেকটা সিরিজে চলে যাবো। মানে আমি চেষ্টা করবো ফিনল্যান্ড সাগা পুরোপুরি শেষ করার জন্য, কারণ আমার কাছে ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে জানি না। যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর যে ঠান্ডা আজকে, যারা যারা গোসল করছো তাদেরকে বলবো নিশ্চিত কোনো অঘটন ঘটাইছে, তা না হলে গোসল করবা কেন, এত ঠান্ডা কেউ গোসল করে? よろしくお願いします。準備はいいですか？行きましょう。